স্ত্রীর নামের সাথে স্বামী নামের শেষাংশ ব্যবহার করার বিধান। মানুষ ভিন্নভাবে তাদের নাম ব্যবহার করে। কেউ তার নামের শুরুতে বংশের নাম ব্যবহার করে থাকেন, আবার কেউ নামের শেষে বাবার নাম ব্যবহার করে থাকেন। কিন্তু কথা হচ্ছে, বিবাহের পরে এক নারী তার উপাধি পরিবর্তন করে স্বামীর উপাধি গ্রহণ করতে পারবেন কিনা, কিংবা নিজের নামের শেষে স্বামীর নাম ব্যবহার করতে পারবেন কিনা। এই ক্ষেত্রে বর্তমানে মুসলিম পিতারা যুক্তি দেখান যে, যেখানে দেশের আইন বা প্রগাঢ় সামাজিক রীতিনীতির নির্দেশ দেওয়া হয়েছে যে কোনো মহিলা বিবাহের পর তার উপাধি পরিবর্তন করে, যাতে আইনি সমস্যা বা যথেষ্ট পরিমাণে প্রতিরোধ না হয়, সামাজিক প্রতিদ্বন্দ্বিতা, তিনি তা করতে পারেন। কিন্তু ইসলামিক আইন এবং মুসলিম নারীর জন্য তার নিকা পরে তার উপাধি পরিবর্তন না করাই ভালো। একজন মানুষের নাম তার বাবার সাথেই যুক্ত হওয়া উচিত, এটাই মুসলিম নামকরণের মৌলিক নীতি। পবিত্র কোরআনে মহান আল্লাহ পাক এরশাদ করেছেন, পালক পুত্রদেরকেও তাদের পিতার সাথে সম্পৃক্ত করে রাখো, এটি আল্লাহর কাছে বেশি ন্যায়সঙ্গত কথা। আর যদি তোমরা তাদের পিতার পরিচয় না জানো, তাহলে তার তোমরা দাদি ভাই বা বন্ধু না জেনে যে কথা তোমরা বলো, সেই জন্য তোমাদের পাকড়াও করা হবে না। কিন্তু তোমরা অন্তরে যে সংকল্প করো, সেই জন্য অবশ্যই পাকড়াও হবে। আল্লাহ ক্ষমাকারী ও দয়াময়। স্বাভাবিকভাবে এই আয়াত থেকে বোঝা যায় যে ইসলামের নাম পরিবর্তন করার ক্ষেত্রে কিছু বাধ্যবাধকতা আছে। মনে চাইলে পিতার নাম বাদ দিয়ে স্বামীর নাম ব্যবহার করা ঠিক নয়। অবশ্য কেউ যদি স্বামীর নাম ব্যবহার করতে চায়, সেটাও নাজায়েজ হবে না, কেননা কখনো কখনো স্বামীর নাম ব্যবহার করাটাও প্রয়োজন হয়ে পড়ে। একজন নারী বিবাহের পরে তার আগের নাম পরিবর্তন করে স্বামীর নাম ব্যবহার করবে, এটা ইসলামিক আদর্শ বা সংস্কৃতির কোনো অংশ নয়। এই ঐতিহ্যের অমুসলিম সমাজে, অর্থাৎ বিশেষ করে 14 শতাব্দীর ইংল্যান্ডের ফরাসি পরিচিতি প্রবণ প্রবণতাগুলোর মধ্যে রয়েছে, যার মধ্যে একটি নারী এর উপাধি বিয়ের পর তার সামাজিক অবস্থান, সেই সাথে তার আইনগত সম্বন্ধেও চিত্রিত করেছে। একজন মহিলা তার স্বামীর উপাধি গ্রহণ করে দেখানোর জন্য যে এখন থেকে সে তার স্বামীর দায়িত্ব এবং তার পরিবারের একটি অংশ ছিল, এমনকি এই সময়ে মুসলমানদের নারীর কিছু আইনি অধিকার থেকে বঞ্চিত হয়, যেগুলো নারীদেরকে উত্তরাধিকারী সূত্রে ভাগ করে নেওয়ার অধিকার এবং সম্পত্তি এবং অন্যান্য সম্পদের ক্রয় ও অধিকার হিসেবে প্রদান করে। আমরা আমাদের নবীর সাহাবীগণের মধ্যে এমন কিছু সাহাবী দেখতে পাই, তারা যারা পিতার মাতার নামের নয় বরং অন্য নামের পরিচিত ছিলেন। যেমন অন্ধ সাহাবী, যিনি নামাজের আজান দিতেন, তিনি ইবনে উম্মে মাকতুম, তিনি তার নামের মায়ের নাম দ্বারাই পরিচিত ছিলেন। এমনকি তেমিয়া নামটিও বিখ্যাত ইসলামী বিশেষজ্ঞ ইবনে তাইমিয়াহের নাম, যিনি এই নামের সাথে সুপরিচিত, মূলত একটি গ্রহণযোগ্য ব্যক্তি যিনি তার পিতার পরিচয়ে ছিলেন না। অতএব যেটা বলা যেতে পারে যে, দেশে আইন ও প্রগতিশীল সামাজিক রীতিনীতির আইন অনুযায়ী আইনি সমস্যা বা যথেষ্ট সামাজিক চ্যালেঞ্জ রোধ করার জন্য একজন মহিলা বিয়ের পর তার উপাধি পরিবর্তন করেন, সেই ক্ষেত্রে তিনি তা করতেও পারেন। আমি এই উপসংহারে পৌঁছাতে চাইনি যে এটি একটি মুসলিম নারীর জন্য তার নিকা অর্থাৎ বিবাহের চুক্তির পরে তার উপাধি পরিবর্তন না করাই ভালো, এবং এটাই ইসলামী আইনের কাছাকাছি। মিত্র নতুন খবর পেতে আমাদের সঙ্গেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন।